আসসালামু আলাইকুম মৎস্য ভাই ও বন্ধুরা বরাবরের মতোই আজকে আমি হাজির হয়েছি দেশি শিং মাছের চাষ সম্পর্কে কিছু কথা বলবো আপনাদের সামনে আর আমার এই ভিডিওতে যে পোনাগুলো দেখতে পাচ্ছেন তা উন্নত জাতের শিং মাছের পোনা বন্ধুরা শিং মাছ চাষের জন্য পুকুর নির্বাচনের সময় কয়েকটি বিষয় লক্ষ্য রাখতে হবে তার প্রথমেই আসে পুকুরটি অবশ্যই বন্যামুক্ত হতে হবে তার পরবর্তীতে আসে যে পুকুরের পার অবশ্যই মজবুত হতে হবে এবং পাড়ে যদি কোনো প্রকার ছিদ্র থাকে তাহলে কিন্তু সমস্ত শিং মাছ বের হয়ে যাবে এবং বর্ষাকালে বৃষ্টির সময় পানির উচ্চতা চার ফুটের বেশি না হওয়ায় ভালো চাষের পূর্ব অভিজ্ঞতা থেকে দেখা গেছে যে শিং মাছের বর্গাকার পুকুরের চাইতে আয়তাকার পুকুরে একই হারে খাদ্য ও ব্যবস্থাপনায় কমপক্ষে দশ ভাগ বেশি শিং মাছ উৎপাদন করা সম্ভব এবং পুকুরের আয়তন চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশের মধ্যে হতে হবে এবং পুকুরের এক প্রান্ত অন্য প্রান্তের চেয়ে এক ফুট ঢালু রাখতে হবে যাতে মাছ ধরার সুবিধা সহ পানি নিষ্কাশন ব্যবস্থা রাখা যায় বন্ধুরা নতুন ও পুরাতন উভয় পুকুরেই আপনি মাছ চাষ করতে পারবেন পুরাতন পুকুর হলে পুকুরের তলার কাদা সরিয়ে এবং শতাংশ প্রতি এক কেজি চুন প্রয়োগ করতে হবে আর নতুন পুকুর হলে শতাংশে দুই কেজি গোবর দিয়ে পুকুরে মই দিতে হবে এবং তারপর চুন প্রয়োগ করতে হবে কারণ একেবারে নতুন পুকুরের চাইতে পুরনো পুকুরে শিং মাছের চাষ ভালো হয় এবং পুকুরে মাছের পোনা মজুদের পূর্বে পুকুরের চারপাশে অবশ্যই জাল দিয়ে ঘের দিতে হবে এতে করে কোনো সাপ বা ব্যাং পুকুরে ঢুকতে পারবে না পুকুর প্রস্তুতের পর গুণগত মানসম্মত পোনা উৎপাদনকারী হ্যাচারি থেকে প্রায় দুই থেকে তিন ইঞ্চি সাইজের পোনা পুকুরে মজুদ করতে হবে আজকাল পোনা উৎপাদন প্রযুক্তি সহজলভ্য হওয়ার কারণে অনেক হ্যাচারি শিং মাছের পোনা উৎপাদন করে ঠিকই কিন্তু পোনাকে কিভাবে মজুদ করলে পোনার মৃত্যুহার কম হবে বা আনুষাঙ্গিক ব্যবস্থাপনা কি হবে তা অধিকাংশ হ্যাচারি জানেন না এবং এই না জানার কারণে শিং মাছের পোনা মজুদের পর ব্যাপক হারে মরক দেখা দেয় আর তাই হ্যাচারিতে পোনা তোলার পর কন্ডিশন করে অ্যান্টিফাঙ্গাল মেডিসিনে গোসল দিয়ে তারপর পোনা ডেলিভারি দিতে হবে এবং পোনা পরিবহনের পর অ্যান্টিফাঙ্গাল মেডিসিনে গোসল দিয়ে পোনাকে পুকুরে ছাড়তে হবে তা না হলে পুকুরে পোনা ছাড়ার পর ক্ষত রোগে আক্রান্ত হতে পারে এবং পুকুরে পোনা ছাড়ার দুই থেকে তিন দিন পর আবারও একই মেডিসিন ব্যবহার করলে পোনা মজুদের পর আর কোনো রোগবালাই আসবে না বন্ধুরা একক চাষের ক্ষেত্রে আপনি শতাংশ প্রতি আটশো থেকে এক হাজার পিস শিং মাছের পোনা মজুদ করতে পারবেন তবে শিং মাগুরের মিশ্র চাষের ক্ষেত্রে শতাংশ প্রতি চারশত পিস শিং মাছের পোনা এবং দুশো পিস দেশি মাগুর মাছের পোনা ছাড়তে পারবেন সাথে পুকুরে সঠিক খাদ্য ব্যবস্থাপনার জন্য শতাংশ প্রতি পাঁচ থেকে ষাটটি কার্প মাছের পোনা দিলে ভালো ফলাফল পাবেন পোনা মজুদের পরের দিন থেকে পুকুরে মজুতকৃত মাছের গড় ওজনের বিশ পার্সেন্ট হারে খাবার দিবেন এবং প্রতি দশ দিন পরপর সেই খাবারের পরিমাণ পাঁচ পার্সেন্ট হারে কমবে এবং এক মাস পর থেকে গড় ওজনের পাঁচ পার্সেন্ট হারে খাবার দিতে হবে এবং এই পরিমাপটি বাজারজাতকরণ পর্যন্ত আপনাকে চালিয়ে যেতে হবে এবং আপনি যদি এই শিং মাছের পোনাগুলোকে তিরিশ থেকে ৩৫ শতাংশ প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়াতে পারেন তাহলে আপনি অবশ্যই ভালো রেজাল্ট পাবেন বন্ধুরা আশা করি এই সকল বিষয়গুলো আপনি যদি মেনে শিঙ মাছ চাষ করেন তাহলে ইনশাআল্লাহ অবশ্যই সফল হবেন এবং মাছ চাষের যাবতীয় টিউটোরিয়াল ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ